বছরে জ্বর কমছিল না এই শিশুর আর এই পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে জ্বরে কাবু 88 জন শিশু ভর্তি হয়েছে যার মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে এই বাচ্চাটা মনেগুড়ি বাজারে বেসরকারিভাবে একজন শিশু রোগ বিশেষজ্ঞকে দেখায় তখন বাচ্চাটা গ্যাস্ট্রিক কন্ডিশন ছিল এবং সেখানে সে ডাক্তার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন কিন্তু সেই পেশেন্ট বাড়ি নিয়ে চলে যায় সে ভর্তি করেনি এবং পরে আজকে সকালবেলা এখানে নিয়ে আসা হয় জলপাই ডিস্ট্রিক্ট হসপিটালে সেখানে নিয়ে আসার পরে তাকে ব্লড ডেথ হিসেবে নিয়ে আসা হয়েছে পোস্টমর্টেম না করে বাড়ি নিয়ে চলে গেছে ন্যাচুরালি পোস্টমর্টেম না করলে পরে আমরা তার কজ অফ ডেথটা বুঝতে পারবো না আমরা অলরেডি থানাতে ইনফর্ম করতে বলে দিয়েছি যে ইনফরমেশনটা দাও যে এরকম একটা পেশেন্ট এসেছে তাকে পেশেন্ট বাড়ি আমাদের উইদাউট আওয়ার কনসেন্ট তার নিয়ে চলে গেছে এই নিয়ে আমরা আরো ডিটেলসে জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস প্রদ্যুৎ আর কি কি ডিটেলস পাওয়া যাচ্ছে কারণ আজকেই 5 সদস্যের যে মেডিকেল বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে তারা জলপাইগুড়ি পৌঁছেছেন তারা কি বলছেন দেখো সমৃদ্ধি যেটা তুমি বললে যে হ্যাঁ উদ্বেগ অবশ্যই জলপাইগুড়িতে এই 4 জনের মৃত্যু 4 শিশুর এই মুহূর্তে যে 5 সদস্য তুমি বলেছিলে সেটা কিন্তু পরে 7 সদস্যের টিম এসেছিল এমনটাই জানা গেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থেকে এই টিম আজকে এসে তারা বিভিন্ন ওই শিশু বিভাগে গিয়ে শিশুর মায়েদের সাথে কথা বলে এবং বাচ্চাদের কিন্তু তারা দেখে দেখে তারা বলে যে না আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিন্তু উদ্বেগ বাড়ালো আরেকটা যে একটা শিশু যে শিশু ময়নাগুড়ি ব্লকের ভর্তি হওয়ার পরে ডেলিভারি হতেই মারা গেছে এমনটাই জানিয়েছেন আজ সন্ধ্যায় উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত রায় উনি সাংবাদিক সম্মেলন করে যখন জানালেন যে আরেকজন নিউবর্ন বেবি মারা গেছেন তার মানে এই ঘটনায় যে যে জ্বরে আক্রান্ত সহ বিভিন্ন উপসর্গ নিয়ে যে ভর্তি হচ্ছেন জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং ময়নাগুড়িতে টোটাল কিন্তু এই মুহূর্তে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 4 জন কারণ কুচবিহার জেলার মাথাভাঙ্গা হাসপাতাল থেকেও জলপাইগুড়ি একজনকে রেফার করা হয়েছিল ওই ওই সেই বেবি সহ কিন্তু মোট 4 জনের এই মুহূর্তে মৃত্যুর খবর আছে একেবারেই প্রদ্যুৎ এবং শুধুমাত্র যে 4 শিশুর মৃত্যু হয়েছে তা নয় তার পাশাপাশি এই যে শিশুদের রক্তের নমুনা পাঠানো হয়েছিল তাদের রক্তের নমুনায় স্ক্রাফ টাইফাস জাপানি এনসেফেলাইটিসের তাদের সেই জীবাণু পাওয়া গিয়েছে এমনকি ডেঙ্গির জীবাণুও পাওয়া গিয়েছে দার্জিলিংয়ে 6 শিশু যেটা আপনাদেরকে জানাছিলাম স্ক্রাফ টাইফাসে আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন 6 শিশু আমরা এই নিয়ে আরো বিস্তারিত জেনে নেব আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ যে বিষয়টা বেশ উদ্বেগের যে এই সমস্ত শিশু যারা জ্বরে আক্রান্ত হচ্ছে তাদের রক্তের নমুনা পাঠানো হয়েছে এবং সেই রক্তের নমুনাতে কারোর রক্তের নমুনাতে ডেঙ্গি ধরা পড়ছে কারোর জাপানি এনসেফেলাইটিস ধরা পড়ছে কারোর বা স্ক্রাফ টাইফাস পাওয়া যাচ্ছে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি কি বলছেন চিকিৎসকরা দেখো পদ্মু যেমন বললো একটু আগে ওএসডি অর্থাৎ উত্তরবঙ্গের স্পেশাল যে ওএসডি রয়েছে যে ডাক্তার সুশান্ত রায় তিনি প্রেস কনফারেন্স করে বলেছে অন্যান্য বারের তুলনায় এবার শিশুর রোগের সংখ্যা কিছুটা হলেও কম তবে উদ্বেগের বিষয় বলে দিই শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং জেলার মোট 65 জনের রক্তের নমুনা পাঠিয়েছিল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ইসেতে কলকাতাতে সেখানে পরীক্ষা করে আজকে জানা গেছে দার্জিলিং জেলার 6 জন কিন্তু স্ক্রাফ টাইফাসে আক্রান্ত হয়েছে এরপরেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 6 জন তার পাশাপাশি জলপাইগুড়িতে কিন্তু জাপানিজ চিকেনগুনিয়া সেখানেও আক্রান্ত হয়েছে 1 জন এবং আরও কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সব মিলিয়ে কিন্তু উদ্বেগের কারণ ডাক্তাররা এখানে বিশেষজ্ঞ টিম যেটা বলছে যে এই যে স্ক্রাফ টাইফাস এই মুহূর্তে যদিও বাচ্চাদের খুব একটা ক্ষতি করবে না কারণ তারা ফার্স্ট স্টেজে রয়েছে যদি এটা এই সংক্রমণ আরও বেশি আকারে ধারণ করে শিশুদের শরীরে তাহলে কিন্তু ভয়ের বিষয় রয়েছে একেবারে এই ভয়ের বিষয়টা থেকেই নারায়ণ আপাতত তোমাকে ধন্যবাদ আমরা একবার শুনে নেব উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি কি বলছেন এই বিষয় নিয়ে 64 জনের মধ্যে 5 জন পজিটিভ এসেছে ডেঙ্গু স্ক্রাপ টাইফাস কিন্তু 6টি কেসে আমরা পজিটিভ পেয়েছি হ্যাঁ সে মানে আমাদের
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। আপনি যদি তুলনা করেন যে এই সময় গত বছরে যে পরিমাণ পেশেন্ট আসতো, তো তার থেকে আমাদের এখন মানে বর্তমান পেশেন্টের খুব বেশি হেরফের নেই। আর স্প্রিং সিজন নাগাদ, মানে ফেব্রুয়ারি মার্চ নাগাদ আর এই পুজোর আগে নাগাদ, এই সময়টায় কিন্তু এটা নর্মাল আমরা অকারেন্স দেখি যে এই ধরনের ফ্লু লাইক ইলনেস বা ফেব্রাইল ইলনেসের প্রাদুর্ভাব একটু ঘটে, আবার সেটা অক্টোবর মাসের এক দু সপ্তাহের মধ্যে সেটা কমে যায় আবার। উত্তরবঙ্গের ছবিটা দেখলাম, জলপাইগুড়ির ছবি দেখছি, দার্জিলিংয়ের ছবি দেখলাম, দুর্গাপুরেও কিন্তু সেই প্রায় একই ধরনের পরিস্থিতি। জ্বরে আক্রান্ত বহু শিশু, দুর্গাপুর মহকুমা হাসপাতালের 55টি বেডে ভর্তি রয়েছে 42 জন শিশু। প্রায় সবারই একই ধরনের সিমটমস, জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টের সমস্যা আছে বলে হাসপাতাল সূত্র থেকে জানানো হচ্ছে। আর চিকিৎসাধীন এই সমস্ত শিশুদের মধ্যে আড়াই মাসের এক শিশুর শারীরিক অবস্থার ইতিমধ্যে অবনতি হওয়ার খবর এসে পৌঁছচ্ছে হাসপাতাল সূত্র থেকে। হাসপাতালের সুপার ধীমান মণ্ডল তিনি জানিয়েছেন যে শিশুদের পরিস্থিতির উপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম তৈরি করা হয়েছে। সমস্যা বলতে এখন জ্বর হচ্ছে, খুব পেশেন্টের জ্বর হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস ওগুলো হচ্ছে আর কি। জ্বর সম্বন্ধে এখন তো আমরা ওরিড, এই সময় থার্ড ওয়েভ আসবে এটা ভেবেছিলাম যে থার্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ কিনা যায় না, কিন্তু এই সময় একটা সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, তো সিজনাল ফিভার হয়, সিজনাল ফিভার মানে ইনফ্লুয়েঞ্জা সিমটমসটাই মেনলি ডাক্তারবাবুরা বলছেন আর কি। তবু আমরা ওরিড, প্রতিটা ডাক্তারই ভাবছেন যে কী হতে পারে কী হতে পারে না, সেই জন্য ওনারা মানে যদি কোনো অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছেন তখন নিজেদের মধ্যে আলোচনা করে চিকিৎসা করছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জেনে নেবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, ডাক্তারবাবুরা বলছেন যে আতঙ্কিত না হতে, বাবা মাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে, কিন্তু পরিসংখ্যান তো যথেষ্টই আতঙ্কের, কি অবস্থা এখন? দেখো সম্প্রীতি, সন্ধ্যের পর খবর বলছি, আমরা হাসপাতালের মহকুমা হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে বেশ কিছু শিশুর ছুটিও হয়েছে এবং আরও বেশ কিছু শিশু আসছে ভর্তি হতে, এবং সেটা সংখ্যা খুবই কম যেটা আসছে, কিন্তু একটা আতঙ্ক রয়েছে যে জ্বর রয়েছে, যেহেতু বেশিরভাগ বাচ্চাই জ্বর সর্দি কাশি ভর্তি হতে আসছে এবং সেই জন্য একটা আতঙ্ক রয়েছে। তবে যাদের শারীরিক অবস্থা একটু অবনতি হচ্ছে তাদেরকে তাদের রক্ত নমুনা পরীক্ষা করতে পাঠানো হচ্ছে, কী ধরনের জ্বর এখানে, না হলে তারা পুনেতে পাঠা হচ্ছে, ভাইরাল ফিভার, কী ধরনের ভাইরাল ফিভার। সেই কারণে শুধু দুর্গাপুর নয়, আসন অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় আজকে প্রায় 142 জন শিশু ভর্তি আছে পশ্চিম বর্ধমান জেলায়, যেখানে দুর্গাপুরে 42 জন ভর্তি ছিল, কিন্তু বেশ কিছু শিশুকে ছাড়া হয়েছে। এবং এটাও জানা যাচ্ছে যে এই যে ডাক্তাররা শুধু দুর্গাপুর মহকুমা স্বাস্থ্যকেন্দ্র না, এবং দুর্গাপুর নগর নিগম থেকে বিভিন্ন জায়গায় আশাকর্মীদের পাঠানো হচ্ছে, যে কোন জায়গায় কোন অঞ্চলে কোনো বাচ্চা অসুস্থ কিনা এবং তারা জ্বরে আক্রান্ত কিনা তাদের দেখভাল করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এবং তাদের সেরকম হলে হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি কিছুটা এখানে উদ্বেগজনক নয় বলেই মনে করা হচ্ছে সম্প্রীতি। ধন্যবাদ চিত্তরঞ্জন। এদিকে শিশুদের এই যে জ্বর, শিশুদের জ্বর নিয়ে গঠিত 8 সদস্যের বিশেষজ্ঞদের বৈঠক, হাসপাতালগুলোকে ট্যামি ফ্লুর যোগান নিশ্চিন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কোভিডের জন্য তৈরি পরিকাঠামো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এ নিয়ে আরও বিস্তারিত জেনে নেবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, কি বলছেন এই চিকিৎসকরা, এই বিশেষজ্ঞরা? দেখো, আজকে 8 সদস্যের বিশেষজ্ঞ কমিটির 7 জন আজকে বৈঠকে বসেনি, তারা বেশ কয়েকটি পদক্ষেপের কথা স্বাস্থ্য দপ্তরকে রেকমেন্ড করে, তার মধ্যে মূলত হচ্ছে ওষুধের যোগান। অর্থাৎ মৈত্রী, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। যে সম্প্রীতি, এক্ষেত্রে বেশ কিছু কথা তারা রেকমেন্ড করেছেন, তার মধ্যে প্রথমে রয়েছে ট্যামিফ্লুর যোগান নিশ্চিত করা, অর্থাৎ অসেলটামিভির যার জেনারিক নেম সেই ওষুধ নিশ্চিত করা। এর পাশাপাশি হচ্ছে যে পরিকাঠামো, যে পরিকাঠামো কোভিডের জন্য, অর্থাৎ কোভিডের সময় এই থার্ড ওয়েভে শিশুরা আক্রান্ত হতে পারে ভেবে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল সেই পরিকাঠামো ব্যবহার করা, অর্থাৎ ভেন্টিলেটর্স এবং এইগুলো যে সেটা ব্যবহার করা। এর পাশাপাশি কোন জেলায় কত আক্রান্ত হচ্ছে শিশুরা তার একটা তালিকা যাতে তৈরি করা হয়, যাতে সেটা যাতে স্বাস্থ্য দপ্তরের কাছে সেন্টারে পৌঁছায় সেটা পাঠানো, এবং কোন শিশুকে কীভাবে চিকিৎসা করতে হবে
কিভাবে কোন ওষুধ তাদের দিতে হবে, কখন হাসপাতালে ভর্তি করতে হবে এবং কখনই বা ছুটি দিতে হবে, এই বিস্তারিত আলোচনা হয়। এর একটি গাইডলাইনও তৈরি হচ্ছে। এর পাশাপাশি আজকে সমস্ত হাসপাতালের সিএমওস এবং সমস্ত মেডিকেল কলেজের যারা প্রিন্সিপাল এবং ইউনিভার্সিটিরা রয়েছেন তাদেরকেও একটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বিষয়টি ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। সম্প্রীতি ধন্যবাদ মৈত্রী।